আসসালামু আলাইকুম সিমাজ কিচেন বিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন স্বাদের নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি আখনি পোলাও দেখে মনে হচ্ছে বিরিয়ানি আসলে কিন্তু এটি বিরিয়ানি না নতুন আর একটি পোলাওর রেসিপি যারা এই আখনি পোলাও খেয়েছেন এবং খাবেন তারাই বুঝতে পারবেন যে এই পোলাওর স্বাদের পার্থক্যটা কেমন আমি তো যতবারই খেয়েছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে চলুন তাহলে দেখিনি আখনি পোলাও রান্নার জন্য প্রথমে আমি একটি পানি তৈরি করে নিব এর জন্য আমি এখানে ছয় থেকে সাত কাপ পানি নিয়েছি এর মধ্যে আমি দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি চারটি ছোটো এলাচ দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ দিয়ে দিচ্ছি অর্ধেকটা জয়ত্রী দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি এরকম টুকরো করে তিন টুকরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি এই পানিটাকে ডেকে পনেরো মিনিট বয়েল করে নেব এই আঁকনি পোলাওর বিশেষত্বটাই হচ্ছে এই পানি পনেরো মিনিট পর ডাকনাটা খুলে দেখুন পানির কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটি চাঁকনি দিয়ে ছেঁকে নেব এখন আমি এগুলি ফেলে দেবো আর পানিটার ডেকে রেখে দেবো এখন আমি চুলার মধ্যে আরেকটি প্যানে হাফ কাপ তেল দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা হালকা বেজে নেব বেশি বাদামি কালার করতে যাবেন না হালকা বেজে নিলেই হবে পেঁয়াজটা বেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি যাতে করে ঘের ফ্লেভারটা ঠিক থাকে এখন এর মধ্যে দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি এখন রসুন আর আদাটা আমি হালকা বেজে নিব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে দিচ্ছি সাদা গুলমরিচ গুঁড়া আর অল্প পরিমাণ ফালি করা কাঁচামরিচ সাদা গুলমরিচ আর কাঁচা মরিচটা আপনারা আপনাদের জাল বুঝে কম বেশি দিয়ে দিবেন এখন আমি এর মধ্যে আবারও এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি হালকা বেজে নিয়ে এখন এর মধ্যে আমি এক কেজি মুরগির মাংস দিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে আবারও মাংসটা আমি বেজে নিব মাংসটা কিছুটা বেজে নিয়ে আমি মাংসটা ডাকনা দিয়ে ডেকে দশ থেকে পনেরো মিনিট বয়ল করব মাংস থেকে যে পানিটা বের হবে তা দিয়ে সিদ্ধ হয়ে যাবে মাংসটা এখন ডাকনাটা খুলে আমি আবারও ডাক মাংসটা নেড়ে নিচ্ছি এখানে আমি মুরগির মাংসটা একটু বড় পিস করে নিয়েছি আপনারা চাইলে ছোটো পিস করেও নিতে পারেন আমার কাছে মনে হয় বড় পিস হলে চোখে পড়ে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন এখন পুরোপুরি পানিটা শুকিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি তিন কাপ চাল নিয়েছি তাই এখানে আমি ছয় কাপ পানি দিচ্ছি যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি অ্যাড করতে হবে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনার আপনাদের স্বাদ বুঝে অ্যাড করে নেবেন এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চিনিগুড়া চাল দিয়ে দিচ্ছি আপনার চিনিগুড়া চালের পরিবর্তে বা যে কোনো চাল দিয়েই এই পোলাওটি রান্না করতে পারেন এখন আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব এখন বলক উঠে গেছে ডাকনাটা খুলে আমি আবারও নেড়ে নিচ্ছি এভাবে করে মাঝখানে মাঝখানে নেড়ে দিতে হবে না হলে চালটা পুরোপুরিভাবে ফুটবে না এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে পানিটা শুকানোর আগ পর্যন্ত ডেকে রাখবো আবারও আমি ডাকনাটা খুলে আবারও একটু নেড়ে নিচ্ছি পানিটা অনেকটা শুকিয়ে গেছে এভাবে করে বারবার করে নেড়ে দিতে হবে যাতে করে চালটা সমানভাবে সমানভাবে ফুটে যায় এখন এর মধ্যে আমি দুটি কাঁচামরিচ বেঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের একটি ফ্লেভার আনার জন্য তারপর আমি চুলার্সটাকে একদম লোতে করে ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ ডেকে রাখবো পানিটা পুরোপুরি শুকানোর রাখ পর্যন্ত এখন আমি আবারও ডাকনাটা খুলে দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এর মধ্যে আমি অল্প পরিমাণ দুধের মধ্যে জর্দার কালার মিশিয়ে এর উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা এখন আমি এটাকে আবারও ডাকনা দিয়ে প্রায় তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর আমি আবারও এটাকে খুলে নেড়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে আমার আখনি পোলাও সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে আর কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে যাদের কাছে আমার রেসিপি ভালো লাগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন তাহলে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এখন আমি পেঁয়াজ বেরেস্তা ডিম দিয়ে পোলাওটা সাজিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে আর অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ